এখন ঘড়িতে বাজে 6:10। হ্যাঁ, 6:10 এরকমই বাজে। হাজবেন্ড এই অফিসে গেল। সব থেকে বড় কথা হচ্ছে এত সকালবেলায় মানে ঘুম থেকে উঠি না, হয়তো উঠলেও ছাদে হাঁটা হয় না আর মর্নিং ওয়াক করা হয় না, সেই কারণে কয়েকদিন ধরে মর্নিং ওয়াক করাও হয় না। মানে ঘরের মধ্যে বসে ব্যায়াম ট্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো এগুলোই করে নি। আর একটু বেলা করে যেহেতু উঠি, মানে মোটামুটি 8টা এরকম সময় উঠি, তারপরে ব্যায়াম ট্যায়াম করি 8:30-15টায়, মানে এরকম আর কি হয়। তো আজকে ভাবলাম এত সকালবেলায় ছাদে চলে আসি, একটু হাঁটাহাঁটি করি। মানে উঠেছি তাও কটা বলবো, 5:30টারও আগে। তারপরে চা টা করলাম, ফ্রেশ ট্রেশ হলো, ঠিক আছে, আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর হাজবেন্ড আবার চলে আসবে, ঠিক আছে, কেন লাঞ্চটা করবে, তো সেই জন্য চিকেন ডাক বাংলো, আর চিকেন ডাক বাংলো নয়, কি বলে, গোলবাড়ি স্টাইলের চিকেন। মানে আমার বারবার মুখে চলে আসছে ডাক বাংলোটা, কিন্তু অ্যাকচুয়ালি গোলবাড়ি স্টাইলের চিকেন। আর জিরা রাইসটা বানাবো, তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো যেটা দেখানোর জন্য ছাদে তোমাদের এনেছি সেটা দেখিয়ে নিই আগে, দেখো এই কালারের ফুলটা এসছে। তো জবার মানে সাইজটা বেশ বড়, এত বড় আর কি। আর ওই জবা গাছটা যেটা আছে ওটা মানে কি বলবো, ওটা দুধে আলতা রংটা, আর একটু থোকা থোকা টাইপের হয়। তো ঠিক আছে, আমি মর্নিং ওয়াক করে নিই, কারণ মোবাইল হাতে নিয়ে এইভাবে করে তো মর্নিং ওয়াক হয় না। তো মর্নিং ওয়াক ঠিকঠাকভাবে করি আমাদের সাথে। আমি বানিয়ে মানে বানাবো আর কি গোলবাড়ি স্টাইলের চিকেন, আজকে নয় বানাবো হচ্ছে কালকে। কিন্তু বিষয়টা এটাই, আমি কখনো বানাইনি এর আগে। তো ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে দেখে বানাতে ইচ্ছা করলো, মানে আমার অবভিয়াসলি খেতেও ইচ্ছা করেছে, তো সেই কারণে আজকে বানাবো। তো আমি যেইভাবে শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে, মানে যেইভাবে বানাবো সেইভাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি কালকে বানাবো, আজকে রাত্রিরে ম্যারিনেট করে রাখছি, কারণ এই চিকেনটা বানাতে গেলে শুনেছি মানে যা দেখলাম ইউটিউব থেকে, তো 6 ঘন্টা রাখতে হয় সেই জন্য। তো আমি যেটা করছি সেটা বলে দিচ্ছি। প্রথমে টক দই দিলাম, তারপরে দিলাম আদা বাটা, তারপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা, তারপরে দেবো হলুদ, সমস্ত মশলাগুলোকে একটু দিয়ে দিতে হবে। এবার দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, একটু স্পাইসি হয় এই চিকেনটা, তাই অবশ্যই দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, ব্যাস এতটাই দেব। আর যেটা সব থেকে মানে এই রান্নাটার হচ্ছে করতে হয় পুরোটা সর্ষের তেলে, তো সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবার হাত ব্যবহার করব, বাঙালির হাতেই হচ্ছে পুরো জাদু, তো সেই হাত ব্যবহার করে নিলাম। আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি মিক্স আপ করে নিলাম। এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেবো, আর কালকে এটাকে বানাবো। যেহেতু 6 ঘন্টা রাখতে বলছে, তো আমি ভালো ওভারনাইটই করে রাখি, কারণ সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে ব্যাপারটা হয় না সেটাই। আর এই চিকেনের বিশেষত্ব, এর মধ্যে কিন্তু কোনো জল যায় না, এটা একটা বিশেষত্ব। তো ঠিক আছে, আমি পুরোটা ম্যারিনেট করে রাখছি, আর কালকে কি দাঁড়াবে ব্যাপারটা সেটা তো কালকেই ঘটতে চলেছে, অবশ্যই আমার সাথে থাকো, দেখতে পাবে, ঠিক আছে। আর আমি এটাকে অবশ্যই
মেখে নিলাম যতটা আর কি মনে হলো আমার মেখে নেওয়া, তো মেখে নিলাম। এখানে আমার 550 চিকেন আছে, তো 550 চিকেনেরই বানাচ্ছি। প্রথমে ব্যাপারটা হচ্ছে একটু অল্পের উপর দিয়ে ট্রাই করি, আর তাছাড়া আমাদের বাড়িতে লোকও দুজন, তো সেই কারণে বেশি হয় না, এটাতেই হয়ে যায় আর কি। খুব বেশি হলো 800-900 বিরিয়ানির ক্ষেত্রে, এবং চিকেনের দরকার। তো ঠিক আছে, আমি ঢেকে ওভারনাইটের জন্য রেখে দেবো, আবার কালকে কথা হবে। বেগুন ভাজা, সকালের ব্রেকফাস্ট, এখানে হচ্ছে চা, আর কালকের ফুলকপির তরকারিটা আর কি খেয়ে নেবো বেলা, আর এখানে হচ্ছে লুচি, এটাই হচ্ছে মানে আমাদের ব্রেকফাস্ট আর কি। তো ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আজকে তো বানাবো গোলবাড়ির চিকেন, কালকে রাত্রিতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তোমরা সবাই জানো। এখানে দেখো জিরে আছে, এখানে আছে ধনে, এখানে আছে এলাচ, এটা হচ্ছে লবঙ্গ, দারচিনি, এটা হচ্ছে জায়ফল, এটা জায়ফল, এটা জয়িত্রী, এখানে দারচিনি আছে, আর একটা মশলা এর মধ্যে আমি শুধু অ্যাড করব পরে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে কিন্তু গোলমরিচটাও যায়। তো এটাকে ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, যেটাতে আমি পেঁয়াজ পেরেস্তা করব। তো এটা হচ্ছে বেগুন ভাজার তেলটা, তো এই তেলটাতেই করছি, কারণ তেলটা তো রেখে দেব না। আর সব থেকে বড়ো কথা এটাই যে এতে তো হলুদ যায় চিকেনে, তাই বেগুন ভাজাতে হলুদ দিয়েছি, তো ঠিক আছে। আচ্ছা, এই চিনিটা একটু ক্যারামেলাইজ হবে, তার কারণ হচ্ছে পেঁয়াজ দেবো, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন শেডটা হয়ে যায়। আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, যেটা দিয়ে পেরেস্তা করবো, আর এখানে রয়েছে রসুন, আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, আর আদা বাটা। আদা বাটাটা যেহেতু আমার থাকে, তার জন্য, আর তোমরা না হলে এর মধ্যে আদাটাও অ্যাড করে নেবে মিক্সিতে বাটার জন্য। তো যেটা করতে হবে, প্রথমে যেটা করতে হবে আমি তোমাদের বলে দিই, প্রথমে এই মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, ঠিক আছে। তারপরে পেঁয়াজটাকে, পেরেস্তাটা যেটা করছি এই মুহূর্তে পেঁয়াজটা দিয়ে দিলাম, তো সেটাকেও মিক্সিতে আমি পেস্ট করে নেব, ঠিক আছে। তারপরে এই মশলাটাকে আমি পেস্ট করব। তো এই সমস্ত কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি দেখাতে কি করছি, ঠিক আছে। আর এইটা অ্যাকচুয়ালি, এই চিকেনটা অ্যাকচুয়ালি ইয়ের সাথে খায়, পরোটা ফরোটা লুচি এই সমস্তর সাথে খায়, যেহেতু আমি দুপুরে খাবো আর আমরা ভেতু বাঙালি, তো সেই কারণে আমি এখানে ইন্ডিয়া গেট চাল ভিজিয়ে নিয়েছি, হবে হচ্ছে জিরা রাইস। আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম পোলাও খাও, পোলাওয়ের সাথে ভালো লাগে, বাট ও পোলাওটা একদমই পছন্দ করে না, তো সেই কারণে পোলাওটা আজকে হচ্ছে না, হবে হচ্ছে জিরা রাইস। তো আমি এগুলো করে নিই, আবার তারপরে তোমাদের দেখাচ্ছি কী করবো, ঠিক আছে। দিয়ে দিয়েছি এই পুরো বিষয়টা সর্ষের তেলে করতে হবে, আর এখন এলাচ, দারচিনি, লবঙ্গ, তো সমস্তটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। আর এটা এই মানে রান্নাটাতে যেটা আমি বুঝলাম, এই রান্নাটাতে বেশি মশলার ইউজটা হয়। তো যাই হোক, এর মধ্যে আমি করে রেখেছি পেঁয়াজ, রসুন, টমেটো, সেই পেস্টটা দিয়ে দেবো। আর এই রান্নাটাতে যেহেতু জল যায় না, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, ঠিক আছে। আর এখানে দেখো পেঁয়াজটা পেরেস্তা করে রেখেছি, আর দাঁড়াও চলো ফ্রিজ থেকে আদা বাটাটা নিয়ে নিই, কারণ না নয় তো ভুলে যাব। তো আদাটাও যেহেতু দিতে হবে, দিয়ে দিয়ে এই মুহূর্তে নাহলে ভুলে যাবো আবার। ব্যাস এতটা মতন দিলেই হয়ে যাবে, তাহলে মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা পুরো কষে গেছে, মানে তেল উঠে গেছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি কিছু মশলা রেখেছি, সেটা কিছুই নয়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত আছে, যেটা মশলার মধ্যে খুব ভালো করে মিশে যায়, মানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টের মধ্যে। মাংস তো কালকে দেখেইছো তোমরা, আমি মশলাটা দিয়েই
রেখে দিয়েছি ম্যারিনেট করে, যে মাংসের অবস্থাটা ঠিক এই পর্যায়ে আছে। তো এবার যেটা করবো, এটা পেঁয়াজের পেস্তাটা, সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। এটা কিছুই না, গোলবাড়ির স্পেশাল চিকেন যেটা বলে সেটা হচ্ছে একটু দেখতে ব্ল্যাক ব্ল্যাক আসে, ঠিক আছে, সেটা যেরকম একটা সত্য কথা সেরকম মশ মানে কষা কষা ব্যাপার একেবারে, একদম ভুনা ভুনা টাইপের আর কি। এটাই হচ্ছে ফার্স্ট। আর এটাতে জল যাবে না, খুব ঢেকে ঢেকে করতে হবে। দেখো মশলার কালারটা আশা করি বুঝতে পারছো, দাদা লাইট টেনারি ঠিক কালচে কালচে এসে গেছে, এই কালারটাই আমি চাই। এবার অনেকে লিকার দেয়, সেটা আমি পরে ইউজ করবো, যদি এটাতে খুব ভালো কালার না আসে তাহলে আমাকে তখন লিকার দিতে হবে, সেটা পরে আমি দেখছি। আর এখন আমি চিকেনটাকে এই মুহূর্তে ঢেলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমার এবার সিম করে দিতে হবে, ঠিক আছে, আর এবার বাড়ালে চলবে না। এবার ঢেকে ঢেকে চিকেনটাকে করছি। এবার টাইমটা এখন তোমাদের বলতে পারছি না, সেটা আমি পরে বলবো, এক ঘন্টা লাগবে না কতটা লাগবে কী বৃত্তান্ত সেটা আমি করতে করতে তোমাদের বলে দেবো, ঠিক আছে। এখন আপাতত চিকেনটাকে আমি ঢেকে কষিয়ে নেবো, ঠিক আছে, পরে আবার আসছি তোমাদের কাছে ফিরে। এখন কষানোর পরে এই পর্যায়ে এসছে, খুব যে কালো হয়েছে তা না। এবার যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম এর মধ্যে গোলমরিচটাও কিন্তু মিশিয়ে দিয়েছি, তোমাদের হয়তো দেখাইনি, তো এই মশলাটা দিয়ে আবার কষাবো, ঠিক আছে। এবার ব্ল্যাক ব্ল্যাক যে কালারটা সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ মানে আমি কষিয়ে দেখছি কালারটা কী আসছে, আর নয়তো পরে লিকারটা ইউজই করবো। কিন্তু মনে হচ্ছে যে লিকারটা ইউজ করতে হবে না, এতেই এসে যাবে। দেখো একটু ব্রাউনিশ শেডের হয়ে গেছে, চিকেনটা আমি যে কালারটা চেয়েছিলাম সেটা এসে গেছে, তাই জন্য আমি লিকারটা দিলাম না। অ্যাকচুয়ালি লিকারটা দিলাম না আমি ভরসা পাইনি বলে, তো তোমরা যদি চাও দিতে পারো। দেখো মাটনের মতনই কালারটা এসছে, একটু ব্ল্যাক ব্ল্যাক যেটা আমরা চেয়েছিলাম, মানে আমার এই চিকেনটার জন্য যে কনসিস্টেন্সিটা চেয়েছিলাম তো সেটাই এসে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার শ্যামবাজারের গোলবাড়ি চিকেন, ঠিক আছে, গোলবাড়ি স্টাইলের চিকেনটা আর কি। তো বাড়িতে খুব সহজেই তৈরি করে নিলাম, তোমরাও বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবে। আর সব শেষে আমি যেটা দেবো সেটা হচ্ছে আর কিছুই না, গরম মশলা। বাস গরম মশলাটা দিলেই আমার চিকেনটা রেডি। আর এই চিকেনটা একটু স্পাইসি হয়, একটু মশলাদার হয়, যাদের একটু মশলার সমস্যা আছে তারা অবশ্যই খাবে না, ইয়াং জেনারেশনের লোকেরা খাবে, আদারওয়াইজ না খাওয়াটাই ভালো, কারণ এত স্পাইসি ব্যাপারটা আছে। তবে এরকম মশলা দিলে একটা চিকেন খাওয়া যেতেই পারে টেস্ট ওয়াইজ। তো ঠিক আছে চলো, এবার এইদিকে জিরা রাইসটা মানে ভাতটা তৈরি হচ্ছে, তারপরে জিরা রাইস তৈরি করো, তো দেখাচ্ছি পরে আবার কী করবো। জিরা বলে সাই জিরাটা ফোড়ন দিয়েছি, এই দেখো এরকমই দেখতে হয়, চা পাতার মতন মানে ঠিক এরকম হয় দেখতে। তো এবার ভাতটাকে দিয়ে দেবো অল্প অল্প করে, লবণ মিষ্টিটা আমি দিয়ে দিয়েছি আমার যতটা দরকার ছিল তো ততটা আমি দিয়ে দিয়েছি। এবার যেটা করবো, দুটো ধুয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এই হালকা সামান্য গরম মশলাটা দেবো, এটা অপশানাল, না দিলেও হয় কারণ এই সাইজ জিরারই একটা নিজস্ব গন্ধ আছে। আর দিয়ে দেবো ঘি, ব্যাস ঘি দিয়ে নাড়াচাড়া করে নেবো, কারণ মিষ্টিটা মেল্ট হয়ে গেলে জিরা রাইসে খুব একটা বেশি কিছু নেই, আর একটু সামান্য ভেজে নেওয়া, ব্যাস এটাই আছে ব্যাপার। আর এক একজন কিন্তু জিরা রাইস এক এক রকম প্রসেসে করে, যে যার মতন যার যেটা প্রসেসটা সুবিধা হয় সে সেই প্রসেসেই করে, বা যার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো আমার লেবু আছে,
পাতি লেবুর রসটা দিয়ে দেবো। একটা গোটা লেবু দিয়ে দেবো। বাস লেবু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার জিরা রাইস। ওকে, তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছি। আজকে তো তোমরা দেখলেই কি আমি বানিয়েছি লাঞ্চে। লাঞ্চটা তো আজকে জাস্ট ফাটাফাটি হয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি, গোলবাড়ি স্টাইলের চিকেন মানে আমি কখনো গিয়ে খাইনি শ্যামবাজারে। বা একদিন আমার ভাই বোনরা আলোচনা করছিল যে গোলবাড়ি স্টাইলের চিকেন, তো আমি বললাম সেটা কি। বলছে এই চিকেনের খাসিয়াত হচ্ছে এর মধ্যে লিকার চাটা ঢালা হয়। তা আমি বলেছি যে চিকেনের লিকার চা, তারপরে তো বিভিন্ন জায়গায় রেসিপিটা আমি দেখলাম, দেখে দেখলাম হ্যাঁ ঠিকই, কিন্তু আমাকে লিকার চাটা ঢালতে হয়নি। কালারটা এমনি যেরকম আমি চেয়েছিলাম বা যেরকম আসা উচিত সেরকমই এসে গেছে আর কি, কিন্তু লিকার চাটা ঢালতে আমি ঠিক সাহসও পাইনি। অ্যাকচুয়ালি ওরা কি ফ্লেভারের চা ঢালে তাতে হয়তো কালারটা বেশি ভালো আসে, তিতাটা মানে কার্বাহারটা অনেকটা কম আসে, এই সমস্ত চিন্তা ভাবনা করে আর কি করিনি। ঠিক আছে, তো এখন আমার একটু গলাটা বসা বসা ঠান্ডা লেগেছে, আর এই সময়টা মানে সবারই একটু ঠান্ডা লাগার প্রবণতা, একটু হ্যাচো মানে এই টাইপের গুলো হচ্ছে, একটু ঠান্ডা গরম ব্যাপার আছে। আর চারিদিকে পুজো পুজো একটা গন্ধ চলে এসেছে, কিন্তু এবছরের পুজোটা একটু অন্যরকম, আমরা তো বেরোতে পারছি না। আর আরেকটা কথা না বললেই নয়, আজকে হচ্ছে গান্ধী বার্থডে, 2রা অক্টোবর, গান্ধীজির জন্মদিন। তো সবাইকে গান্ধীজির জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। আর হচ্ছে আরেকটা কথা, দেখো সেটা হয়তো আমার বলাটা কি না বলাটা সেটা ঠিক নয়, কিন্তু আমি তাও বলছি, বিষয়টা এরকমই। প্রথমে আমি তো ইউটিউব দেখি মানে অনেক বছর ধরে ধরো দেখছি, তো প্রথমে ইউটিউব ব্যাপারটা আমি জানতাম না। ঠিক আছে, আমার বৌদি বলছে একটা গান নিয়ে কথা হচ্ছে, তখন বলছি ইউটিউবে গিয়ে গান দেখবো, আমি ইউটিউবটা কি, তো তারপরে তো ইউটিউবের কনসেপ্টটা পুরোটা বুঝতে পারলাম। আর স্যান্ডি সাহা, যাকে তোমরা চেনো, স্যান্ডি সাহা তো আমাদের পাড়ারই ছেলে, তো অন্তাক্ষরীতে একবার মানে পাচ্ছিল না পার্টনার, তো সেই তখন আমিও পার্টনার পাচ্ছিলাম না, তো ওর সঙ্গেই আমি মানে আমি আর ও পার্টনার হয়েছিলাম, তখন কাদা কাদা পাতা পাতা এইরকম কথা হচ্ছে। তখন বলছে তুমি ওকে চেনো না ফেসবুক পেজে, ও চেনো না মানে কি, ওকে তো চিনি, মানে কাদা কাদা পাতা পাতা। তারপর থেকে ইউটিউব টিউটিউব দেখি, দেখার পরে আর কি আমি ভাবি ব্লগ করব, কিন্তু আমার হাজবেন্ড বলে কিসের উপরে ব্লগ করবে, কি দেখাবে, মানে কি দেখানোরই বা আছে আমাদের জীবনে। তা আমি বলছি এরাই বা কি দেখায়, তো কিছু আমি যতটা করবো ততটাই দেখাবো এই আর কি। তো তারপরে ব্লগ ফ্লগ না করে আমি রান্নার রান্নাটা দেখাবো আর কি। তো কিছুদিন, তখন আমার ট্রাইপডও ছিল না, কিছুদিন রান্না বান্না দেখালাম, কিন্তু এক হাতে মোবাইল নিয়ে ভীষণ সমস্যা হয়, ট্রাইপড না থাকলে তোমরা তো বোঝোই সমস্যা হয়। তারপরে ট্রাইপডটা কিনলাম, সেটাও ঠকিয়ে দিল, যা মানে ব্লগ ইচ্ছে হলো একদিন একটা ব্লগ ছেড়ে দিলাম, এরকম একটা ব্যাপার, কোনো প্রিপারেশন বা কিছুই নেওয়া নেই, তো ছেড়ে দিলাম। তারপরে দেখলাম যে আমার ট্রাইপডটা দরকার আছে, আমি একটু ভালো করেও করতে পারি, ট্রাইপড ছাড়া সেটা কখনোই পসিবল নয়। তো তারপরে ট্রাইপডটা তো ঠকিয়ে দিয়েছে, সেটা তো আছেই। তারপরে তো করছি ব্লগ, তারপরে তো লকডাউন হয়ে গেল, এখন তো ট্রাইপড কিনতেও পাচ্ছি না, কিন্তু সেটা কথা নয়। কথা হচ্ছে এক একজনে মানে চ্যানেল ওপেন করে, অনেকে মনিটাইজ চ্যানেল, কিন্তু কখনো দেখছি সাথিয়া সাথ নিভানার কিছু একটা মানে কি বলবো সিরিয়ালের পোর্শন ঢুকিয়ে দিচ্ছে, কোনোদিন কেকের পোর্শন ঢুকিয়ে দিচ্ছে, কোনোদিন রান্না, কোনোদিন ব্লগ, কোনোদিন কোথাও ট্যুর। তো আমার এটা মনে হয় তুমি যেই চ্যানেলটা খুলেছো সেটার বেস করে ভিডিও ছাড়ো, তাহলে আমাদেরও দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় এটা কি চ্যানেল। হ্যাঁ, তোমার যদি দরকার হয় দুটো তিনটে তুমি চ্যানেল ওপেন করতেই পারো, দুটো তিনটে তুমি যদি ম্যানেজ করতে পারো, তো দুটো তিনটে চ্যানেলে কোনোটাতে রান্নারটা ছাড়লে কোনোটাতে গান বা যেটা তুমি জানো, যেটা তুমি সব থেকে ভালো পারো সেটা, কিন্তু একটা চ্যানেলকে আমার মনে হয় না এরকম করা উচিত, কখনো গান ছাড়ছে, কখনো কোনো একটা পোর্শন ছাড়ছে, কখনো কি, এতে দর্শকদের বুঝতেও যেরকম
অসুবিধা হয়, সেরকম দেখতেও অসুবিধা হয় বা ভালোও লাগে না। যেরকম ধরো টেক চ্যানেল কেউ করে, তো তাদেরটা আমরা পুরোটাই মন দিয়ে দেখি, তাদের ভিডিওগুলো অনেক কম আসে। বা ধরো কি বলবো, মানে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু রিসার্চ করে করতে হয়, তো ভিডিওগুলো অনেকটাই কম আসে, কিন্তু ভালো লাগে। তাদের ভিডিওটা পোর্শনটা ছোট থাকলেও ভালো লাগে। কারোর ব্লগ চ্যানেল ভালো লাগে সেটাও দেখতে, রান্নার চ্যানেল, সেটা আমরা জেনে যাই যে এর চ্যানেলটা রান্নার আছে, যেরকম শ্রেয়ার রান্না বান্না, আমার ভীষণ ভালো লাগে ওর চ্যানেলটা। আমি আমার হাজবেন্ডের সঙ্গেই কাল কথা বলছিলাম, তো বললাম যে দেখো এই বউটা কতটা খাটে, মানে শ্রেয়া দি কতটা খাটে, ঘি বানানোর একটা ভিডিও ছিল তো ওটাই দেখাচ্ছিলাম। তো আমি আর আমার হাজবেন্ড এটাই মানে বলছিলাম যে এত খেটেও কিছু হচ্ছে না, আসলে হচ্ছে না মানে হবে না সেটাও না, চেষ্টা করতে করতেই হবে, কিন্তু আমার শ্রেয়া দিকে দেখে মানে ভীষণ ভালো লাগে, মানে চার্জ আপ হই, ঠিক আছে, যে কখনো হাল ছেড়ে দেয় না, রোজ ভিডিও ছাড়ে। তারপরে আরেকটা দিদিও আছে, ও রান্নার ভিডিও বা ব্লগের ভিডিও যাই হোক রোজই ছাড়ে, একটা রেগুলারিটি মেনটেন করে, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। যেমন আমি রান্নার ভিডিও ছেড়েছিলাম, মানে ধরো এটা তো 2020 2019-এ কয়েকটা রান্নার ভিডিও ছেড়েছিলাম, ঠিক আছে, তখন ডাইপার ছিল না, তারপরে বন্ধ করে দিয়েছি, ভাল লাগছে না। তারপর হঠাৎ করে জানুয়ারি মাসে মাথায় কেরা চাপে, তখন আমি ব্লগ চ্যানেলটা আবার করি, তারপরে তো ধরো ভিউজ আসছে না বলে করি না ভিডিও, কিন্তু সেটা বললে হবে না। মানে শ্রেয়া দিকে দেখলাম ভীষণই ভালো, খুব খেটে ভিডিও বানায়, খুব ভালো, মানে ওকে দেখে আমি চার্জ আপ হই, মানে রেগুলারিটি বজায় রাখে। তারপরে সোমা, এরা সব রেগুলারিটি বজায় রাখে, ভালো লাগে ব্যাপারটা। হয়তো আমি রোজ মানে ব্লগ শ্যুট করতে পারি না, কারণ আমার অনেক কাজকর্ম থাকে, তারপরে বাড়ির সমস্তটা আমাকে যেহেতু করতে হয়, সময় এনার্জি হয় না, করা হয় না। তো আমি এখন থেকে 1-2 দিন বাদে বাদে ব্লগ ছাড়বো, কিন্তু ছাড়বো, ছোটো হলেও ছাড়বো, ঠিক আছে। তো এটাই মানে আমার এটাই বলার যে তোমরা যেই চ্যানেলের উপরে কাজ করছো, সেই মানে যেই চ্যানেলের উপরে না, মানে কোনো একটা সাবজেক্টের উপরে কাজ করো, তাতে বুঝতেও সুবিধা হয়, আমাদের দেখতেও সুবিধা হয়, ভালো লাগে। একটা চ্যানেলে যেরকম আমারটা রান্না থেকে এখন ব্লগে কনভার্ট হয়ে গেছে, তো ব্লগটাই করছি। এবার ব্লগিং এর মধ্যে ঘোরাটোরা সেটা দেখানোই যেতে পারে, কিন্তু কখনো সিরিয়ালের প্রমোশন করছো, কখনো তুমি রান্নাটা দেখাচ্ছো, কখনো তোমার ইচ্ছে হচ্ছে ব্লগ দেখাচ্ছো, কখনো অন্য কিছুর উপরে দেখাচ্ছো, যে সেটা ঠিক নয়। আরেকটা চ্যানেল আছে, আরেকটা নয় মানে এরকম অনেকেই যেরকম চ্যানেল খোলে যে যেগুলোতে গল্প বলে, সেই চ্যানেলগুলো আমার খুব ভালো লাগে। তো তারা এক একটার উপরে কাজ করছে, সে কতটা ভিউজ হচ্ছে, কবে কি হবে সেটা পরের কথা, কিন্তু সেই চ্যানেলটা দেখলে বোঝা যায় যে এটা এই চ্যানেলের উপরে কাজ করছে, সেটা পাবলিককে বুঝতে হবে, তাহলেই কিন্তু চ্যানেলটা আগে যাবে। আমার চ্যানেল কতটা আগে গেছে, কতটা কি হয়েছে সেটা বড় কথা নয়। আমি সবাইকে এটাই সাজেস্ট করব, যে কোনো একটা বিষয়ের উপরে কাজ করো, আর তোমার যদি অন্য বিষয়ের উপরে ভালো লাগে তো দুটো চ্যানেল খুলে নাও, দুটো চ্যানেলে দুটো বিষয়ের উপরে কাজ করতে পারো তুমি, কিন্তু পাবলিকের সুবিধার্থে এটা করো। কারণ আমাদের তো একটা আশা নিয়ে রয়েছিস, তার একটা ব্লগ চ্যানেল, সেখানে যদি ব্লগ না দেখে যদি সিরিয়ালের অ্যাড ফ্যাড দেখি তাহলে কিন্তু ভাই ভাল লাগে না। এই হচ্ছে ব্যাপার। তো আজকে অনেক কথা হয়ে গেছে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি থেকো। আর সবাই এই কথাটা আমাকে বলে যে আমি নাকি ভালো কথা বলতে পারি, তোমাদের নাকি আমাদের মানে আমার কথা শুনতে ভালো লাগে, এই বিষয়টা আমার কাছে খুবই আনন্দজনক। তো ঠিক আছে, এখন টাটা, কারণ এখন আমি হরলিক্সটা খেতে যাবো, আবার কথা হবে পরবর্তী ব্লগে, ঠিক আছে।